আসসালামু আলাইকুম। আশা করি সবাই যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু ফেরদৌস ব্লগ। আজকে একটা মজার 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 রেসিপি নিয়ে চলে আসলাম, সেটা হলো আমার বাগানের যে শশা, যেটা একদম কাঁচা থেকে পেকে গাছ পাকা হয়ে গেল, সেটাই আজকে দেখাচ্ছি। সো এটা গাছ পাকা কেটে নিয়ে আসলো আব্বু, এখন এটাকে আম্মু কেটে দিল, তারপর আমি এটা এখন রান্না করব। আম্মু কাটাকাটি করছে, উনি বটিতে কাটতে খুব পছন্দ করে, সো ওনাকে আমি বটিতেই দিয়ে দিলাম কাটতে। এখানে দুটা শশা কেটে এভাবে কিউব করে নিয়েছি, একদম গাছ পাকা। এটা দিয়ে অনেকে মোরব্বাও করতে পারেন, অনেক মজা হয়। সো আমি এটা একটা পাত্রের মধ্যে অল্প কিছু পরিমাণ, 2 কাপ থেকে 3 কাপ পরিমাণ পানি দিয়ে, আমি এটা একটুখানি হলুদের গুঁড়ি দিয়ে আমি একবার এটা বয়েল করে নেব, জাস্ট ওয়ান টাইম বয়েল করে তারপর আমি এটা স্ট্রেন করে নেব, আমি পানিটা ছেঁকে ফেলে দেব। তারপর মাত্র কয়েকটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা রান্না করব। এটা এই যে স্ট্রেন করে ফেলছি, আর এটা করার একটাই কারণ যে এখানে শশাটার মধ্যে যে একটা কাঁচা গন্ধ থাকবে সেটা আর থাকবে না, যেহেতু এটা আমরা ডেজার্ট বানাচ্ছি। তো এটা আমাদের সন্দীপের খুব পরিচিত একটা খাবার, এটাকে পাকা শশার খাটা বলে, বাট খাট্টা টাইপের না, এটা সুইট। আমি জানি না কেন খাটা বলে, বা এক এক জায়গায় এক এক নাম, আমি জানি না অন্য জায়গায় কে কী বলে। সো এটাই রেসিপি। এখন আমি স্ট্রেন করে নিলাম, আর এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা ডিপেন্ড করবে আপনার শশা কতটুকু, যেহেতু এখানে আমার দুটা শশা, সো আমি এখানে 2 থেকে 3 কাপ পরিমাণ পানি দিলাম। দিয়ে এটা আমি রান্না করে নিব, জাস্ট কুক করব হাফ অ্যান আওয়ার অর 45 মিনিটস। আর এর মাঝেই আমি খেজুরের গুড়টা রেডি করে নিচ্ছি, তো খেজুরের গুড়টা দিব সুইটের জন্য। আপনারা সুগার চাইলে সুগার দিতে পারেন, বাট আমি খেজুরের গুড়টা দিব যাতে কালারটা সুন্দর আসে। সো এটা আমি কেটে নিচ্ছি, আর একদম কয়েকটি ইনগ্রিডিয়েন্টস। এখানে আপনারা যদি নারকেল কোরানোটা ইউজ করতে পারেন, সেটা অনেক মজা হয়। আমি আজকে নারকেল কোরানোটা স্কিপ করব, কারণ আমার আম্মুর নারকেল থেকে একটু অ্যালার্জি হয়, সো যেটা ফ্রেশ নারকেল সেটা থেকে অ্যালার্জি হয়। তো এখানে আমি বয়েল করে নিলাম, আমি কুক করলাম, অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ারের বেশি হবে, 45 মিনিটসের মতো হবে। তারপর এখানে কোকোনাট মিল্কটা নিয়ে নিলাম, আমার হাতের কাছে অর্গ্যানিক নাই, আমি সবসময় অর্গ্যানিকটা ইউজ করি, সো যেটাই ছিল আমি সেটাই ইউজ করছি। নারকেল দুধ দিয়ে দিলাম, আর যাদের কাছে নারকেল দুধটা হাতের কাছে নাই, তারা নারকেলটা ব্ল্যান্ডার করে চালনিতে চেলে সেটাও দিয়ে দিতে পারেন। আর এই তো, আমি আর আলাদা কোনো হোয়াইট সুগার বা সাদা চিনি যেটা সেটা ইউজ করব না, হয়ে গেল আমার ডেজার্ট। এটা কয়েকভাবে পরিবেশন করা যায়, এটা আমরা রাইস দিয়েও খেতে পারি, অনেকে রুটি দিয়ে পছন্দ করে, আর এমনিও খাওয়া যায়। এটা সো ডেলিশিয়াস, অত সুইট না, একদম পারফেক্ট। এটা আমি আমার আম্মুর কাছ থেকে শিখেছি, আর দেখুন এরকম ঘন হয়ে যায়, অনেক মজা। আশা করি সবাই ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।